ছোট পর্দার অনেক গুণী শিল্পী এখন নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন, কাজ করে যাচ্ছেন বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দারুণ কিছু ওয়েব সিরিজ, সাথে ইউটিউবে ঝড় তুলেছে বেশ কিছু নাটক। সেগুলো থেকে বাছাই করে আজকের আয়োজনে থাকছে সেরা পাঁচ নাটক এবং ওয়েব সিরিজ, যেগুলো দেখতে বসলে আশা করি ভালো লাগবে। নতুন মুক্তি পাওয়া সেরা পাঁচ নাটক এবং ওয়েব সিরিজ সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য জানতে থাকুন শেষ পর্যন্ত। চলুন তবে একটা লাইক দিয়ে শুরু করি। মাইনশে কয় বাগে ছুইলে কান্দায়া ছাড়ে, আর গোলাম মামুনে ছুইলে মোতায়া ছাড়ে। বুকের মধ্যে আগুন, গল্পে দেখা যায় কোনো এক সুপারস্টারের মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। সেই থেকে শুরু হয় সেই মৃত্যু রহস্য উদ্ঘাটনের নানান পদক্ষেপ, কিন্তু তদন্তের অগ্রগতি না থাকায় চাপা পড়ে যায় কেস। কিন্তু হঠাৎ কোনো এক কারণে বহুদিন পরে তদন্ত আবার শুরু করার প্রয়োজন পড়ে, আর সেই দায়িত্ব পড়ে এসপি গোলাম মামুনের উপর। এখান থেকেই গল্পের রহস্য শুরু। শেষের দিকে কেসের তদন্তে যা বেরিয়ে আসে সেটা জানতে চাইলে আপনাকে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন। এই সিরিজটি হইচইয়ে মুক্তি পেয়েছে। সিরিজে ইয়াশ রুহান ছিলেন নায়কের চরিত্রে, নিজেকে বেশ ভালোভাবে সেই চরিত্রে তিনি মানিয়ে নিয়েছেন। তদন্তে এসপি মামুনের চরিত্রে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব, আর এই সিরিজে ক্যামেরার পেছনে ছিলেন পরিচালক তামিম রহমান অংশু, যিনি তার পরিচালনায় অসাধারণ বুদ্ধিমত্তার এক পরিচয় দিয়েছেন। চাইলে সিরিজটা দেখতে পারেন। ইন্টার্নশিপ, পড়াশোনা শেষ তো চাকরির জন্য ছুটাছুটি, এরই মধ্যে হয়ে যায় চাকরি। কি ভাবছেন সব ঝামেলা শেষ? যদি ভেবে থাকেন সব ঝামেলা শেষ, তবে আপনার ধারণা ভুল। সব চাকরি শুরুর ছয় মাস বা এক বছরের সময়টা শিক্ষানবিশ বা ইন্টার্ন নামে পরিচিত। প্রায় সব চাকরিতে এই সময় থাকে। কাজের চাপ বেশি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, সাথে সিনিয়রদের ঝাড়ি, সব মিলিয়ে ঝুঁকিপূর্ণ একটা সময়। আর সেই বিষয়টা নিয়েই রাজুর রহমান নির্মাণ করেছেন ইন্টার্নশিপ সিরিজ। দারুণ একটা বাস্তবমুখী কনসেপ্ট, কিন্তু এই কাজটা আন্ডাররাইটেড রয়ে গেল। ছয় পর্বের এই ওয়েব সিরিজটা আপনাকে আপনার জগৎ থেকে ব্যতিক্রম কিছু শেখাবে। আন্ডাররাইটেড এই সিরিজটা দেখতে পারেন। একটা ছোট্ট কাজ ছিল, সেটা করতে পারো না। বদনাম, একজন মেয়ের গল্প, একজন নারীর গল্প। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বদনাম নাটকটি সামাজিক অবক্ষয়ের গল্প তুলে ধরেছে। এই গল্পে পুরুষ মানুষের খারাপ দিকটা তুলে ধরা হয়, সেসব পুরুষ যারা শকুনের মতো হামলে পড়ে নিরীহ নারীর উপর। পরিচালক রুবেল আনুস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি এ যুগের যেসব গল্প নিয়ে কাজ করেন সেটার পজিটিভিটির প্রশংসা না করলেই নয়। তবে নির্মাতার সুযোগ ছিল দর্শকদের গল্পটি আরো গভীরভাবে উপলব্ধি করানোর। যাই হোক, আশিস খন্দকার, আশুতোষ সুজন, মাকনুন মহিমা সহ সবাই বেশ ভালো করেছেন। নাটকটি এই মুহূর্তে স্ট্রিমিং হচ্ছে ছায়ানন্দ ইউটিউব চ্যানেলে। তোর মধ্যে সমস্যা আছে, দ্যাটস দ্য রিজন যে সবকিছু মাথায় তুই জড়ায় যাস। শোনো, তোমার বোনে বিগার উঠছে। আমার তুমি, নারীরা বড়ই অদ্ভুত। সে যদি চায় একজন পুরুষের জীবনটা বদলে দিতে পারে, আবার যদি সে চায় তাহলে ধ্বংসও করে দিতে পারে। খারাপ পুরুষটাকে সঠিক রাস্তা দেখাতে পারে, আবার ভালো মানুষটাকে অতলে ডুবিয়ে দিতে পারে। তুমি আমার নাটকে দেখানো হয়েছে একজন খারাপ পুরুষকে ভালোবাসার মাধ্যমে কিভাবে সঠিক পথে আনা যায়, ভালোবাসা যায়। যারা রোমান্টিক নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি। বেশ সুন্দর একটা গল্প, সাথে এর শেষটা চমৎকার। পরিচালক মোহাম্মদ মিফতা আনান বানিয়েছেন তুমি আমার। মাই ফার্স্ট লাভ, ভ্যালেন্টাইন ডেতে এবছরে ফারহানের যতগুলো নাটক মুক্তি পেয়েছে সেগুলোর মাঝে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মেহেদি হাসান হৃদয়ের বানানো মাই ফার্স্ট লাভ। নাটকটা নিয়েছিল বেশ পজিটিভ রিভিউ, পেয়েছে দারুণ প্রশংসা। নাটকে দেখানো হয়েছে দুটো প্রেমের গল্পকে, যেখানে একজনকে ঠকিয়ে অন্যজন চলে গিয়েছিল ভোগ বিলাসিতায়। শেষ পর্যন্ত তার সেই লোভ আর ভোগ বিলাসিতা কিভাবে তাকে চরম বেদনা দেয়, কিভাবে তিলে তিলে শেষ করে দেয় তাকে, সেটা জানতে হলে আপনাকে পুরো নাটকটা দেখতে হবে। নাটকে ফারহান এবং কিয়া পায়েলের অভিনয় ভালো ছিল, তাছাড়া লোকেশনটাও জোশ। প্রিয় দর্শক, শেষ হতে চলেছে আমাদের আজকের এই আয়োজন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।